আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ডিশ করে দেখাবো, নাম হলো বিফ বোরিতো। আসুন শুরু করা যাক। এখানে আমি 150 কেজি মাংস নিয়ে নিয়েছি বিফ। এটা আমি কিমা করে নিব। আপনারা এখন ফুড প্রসেসারে দিয়ে কিমা করে নেবেন, হাফ হাফ করে করবেন। আমি এখানে 150 কেজি কিমা, বিফের কিমা নিচ্ছি, কিন্তু আমি এটা সবটা ইউজ করব না। আমি ফ্রাই প্যানে অয়েল দিয়ে দিচ্ছি, আর এখানে তিনটা মিডিয়াম সাইজ অনিয়ন কেটে নিয়েছি। যেভাবে আপনারা বিফের কিমা রান্না করেন ওভাবে এটা রান্না করে নেবেন। আমি পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত ওয়েট করব। একটু লাল হয়ে গিয়েছে পেঁয়াজ, আমি এখানে 1 টিস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিব। জিঞ্জার গার্লিক পেস্ট একটু ভেজে নেবেন। তারপর আমি এখানে গরম মশলা দিচ্ছি, একটা তেজপাতা, তিনটা এলাচ, আর হাফ করা দারচিনি। তারপর একে একে করে মশলাগুলো অ্যাড করে দিবেন। কিউমিন, টিউমেরিক পাউডার 1 টিস্পুন, চিলি পাউডার 1/2 টিস্পুন, কোরিয়ান্ডার পাউডার 1 টিস্পুন, আর কিউমিন পাউডার 1 টিস্পুন। সব একসাথে মিক্স করে আপনারা একটু পানি অ্যাড করে দিবেন, হাফ কাপের মতো পানি এখানে আমি দিয়েছি। ভালো মতো সব মিক্স করে আপনারা মশলাটা ভালো মতো কষাবেন। আর আমি আরেকটু পানি অ্যাড করছি। তারপর আমি ঢেকে দিচ্ছি, যেমন তাড়াতাড়ি মশলাটা রান্না হবে। তারপর আমি একটু ইয়োগার্ট অ্যাড করছি। এখানে আমি 2 টিস্পুন ইয়োগার্ট দিব, যাতে গ্রেভিটা একটু থিক হবে। আবার আমি 10 মিনিটের জন্য রেখে দিব। তারপর আমি এখন মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি সব কিমা এটাতে দিয়ে দিচ্ছি মশলাটাতে। আপনারা ভালো মতো মিক্স করে নেবেন। আমি এখানে একটু পানি অ্যাড করেছি, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, কারণ মাংস থেকেও পানি বের হবে। বাট আমার কিমাটা একটু ড্রাই, এর জন্য আমি এখানে 2 টেবিল স্পুনের মতো পানি দিয়েছি। তারপরে এটা আমি ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমি এরকম পটাটো ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি, যাতে কিমাটা ঝরঝরা হোক। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আর আমি এখানে অ্যাড করছি টমেটো পিউরে, আপনারা ফ্রেশ টমেটোও ইউজ করতে পারেন, চপ টমেটোও ইউজ করতে পারেন। আমার কিমাটা হয়ে গিয়েছে,
এখানে আমি একটু সল্ট দিয়ে দিচ্ছি, এটা আপনাদের স্বাদ মতো। আর সবশেষে পুদিনা পাতা এরকম কুচি করে উপরে ছড়িয়ে দিবেন। পুদিনা পাতা একটা অন্যই ফ্লেভার অ্যাড করে। আপনারা চাইলে ধনা পাতাও অ্যাড করতে পারেন। এটা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে সরিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি রুটির জন্য আটা গুলে নিয়েছি। এখানে 2 কাপ আটা, এখানে আপনি 2 কাপ আটা দিয়ে এরকম 4টা বড় বড় রাউন্ড বল হবে। আপনারা নর্মালি যেভাবে আটার রুটি বানান ওভাবে বানিয়ে নেবেন, খালি যেভাবে আমরা নর্মালি আটার রুটিটা একটু পাতলা করি, কিন্তু আপনারা একটু মোটা রাখবেন। আপনারা বেঁচে যাওয়া আটা রুটি দিয়েও এইটা বিফ বড়িতোটা বানাতে পারেন। আমরা রুটি বানানো শেষ, আমি এটা এখন ছ্যাঁকা দিয়ে নিচ্ছি। কিন্তু বেশি ছ্যাঁকা দিবেন না, হালকা। এটা আবার আমরা ওভেনেও দিব। ঠিক এভাবে করে ভেজে নেবেন। তারপর এখন একটা রুটি দিবেন, আর ঠিক মাঝখানে যে কিমার মিক্সচারটা আমি বানিয়েছি ওটা দিয়ে দিব। আর তার উপরে দিবেন গ্রেটেড করা চিজ। আপনারা যে কোনো চিজ ইউজ করতে পারেন, আমি এখানে চ্যাডার চিজ ইউজ করেছি। আর রুটিটা ঠিক এইভাবে ফোল্ড করে দিব। এরকম ফোল্ড করার পর আপনারা একটা বেকিং ট্রেতে এগুলো সাজিয়ে নেবেন। আমি আরেকটা করে দেখাচ্ছি। ঠিক মাঝখানে কিমাটা দিবেন, তার উপরে গ্রেটেড করা চিজ, তারপর ফোল্ড করে নেবেন। তারপর এই 4টা ঠিক এই ব্রেডের উপরে আপনারা, আমি এখানে টমেটো র্যাডিশ ইউজ করছি, আপনারা টমেটো সালসা অথবা নর্মাল টমেটো সসও ইউজ করতে পারেন। ঠিক রুটিটার উপরে স্প্রেড করে দিবেন। আর গ্রেট করা চিজও উপর দিয়ে ছড়িয়ে দিবেন। তারপর আমি এটা 160 ডিগ্রিতে 4 মিনিটের জন্য ওভেনে দিয়ে দিব, জাস্ট চিজটা মেল্ট হওয়া পর্যন্ত। এটা হয়ে গিয়েছে, আমি বের করে নিচ্ছি। রেডি হয়ে গেল মজাদার বিফ বড়িতো। আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে। আজ এতটুকুই, আল্লাহ হাফেজ।